ইঞ্জিনিয়ারিং স্কুল ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে লাইটিং প্রোটেকশন সিস্টেম নিয়ে আলোচনা করব। আসলে লাইটিং প্রোটেকশন সিস্টেমটা মূলত ব্যবহার করা হয় বজ্রপাত থেকে বাঁচার জন্য। বজ্রপাত থেকে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে যে জিনিসপত্রগুলো আছে এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে মেশিনারি আছে, এগুলো কীভাবে রক্ষা করা যায়, সেগুলো কীভাবে প্রোটেকশন দেওয়া যায়, এবং এই লাইটিং অ্যারেস্টরের কারণে যে সৃষ্ট যে ভোল্টেজটা কীভাবে ডিসচার্জ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো লাইটিং অ্যারেস্টর ব্যবহার করা হয় মূলত হচ্ছে যখন বজ্রপাত হয়, তখন এটার মধ্যে একটা এক ধরনের সার্জ ভোল্টেজ তৈরি হয় এবং সার্জ ভোল্টেজটাকে সরাসরি হচ্ছে ডিসচার্জ করে মাটিতে গ্রাউন্ডিংয়ে দিয়ে দেওয়া হয়। এর জন্য হচ্ছে লাইটিং অ্যারেস্টর ব্যবহার করা হয়। তো আমরা লাইটিং অ্যারেস্টর কীভাবে ইনস্টল করব সেগুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত জানবো। লাইটিং অ্যারেস্টর করার জন্য সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গ্রাউন্ডিং মানে আর্থিং করতে হবে। আর্থিং করার পরে আপনারা হচ্ছে একটা, আমরা এখানে যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে এবিবির একটা মডেল ওপিআর 60। এটা হচ্ছে সেন্টারে বসালে সেন্টার থেকে 79 মিটার রেডিয়াস ও সে রিকভার করবে, মানে এই 79 মিটারের মধ্যে কোনো বজ্রপাত হলে সরাসরি ও কাউন্ট ও আর ফ্লাশের মধ্যে নিয়ে নিচে চলে যাবে এবং নিচে দিয়ে আর্থিংয়ের সাথে কানেকশন করা আছে সেখান থেকে ডিসচার্জ করে দেবে। আর দেখবেন এখানে যে আমরা ওয়্যারটা ইউজ করেছি এটা হচ্ছে একদম মাটি থেকে আমাদের গ্রাউন্ডিং থেকে ওয়্যারটাতে কানেক্ট করে দিয়েছে। উপরে যারা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের এবিবির যে ওপিআর 60, এই ডিভাইসটা এখানে ইউজ করা হয়েছে। আপনি খেয়াল করবেন এই টার্মিনালটার মাধ্যমে হচ্ছে যে আমরা গ্রিন কালার ক্যাবলটা, আর্থ ক্যাবলটা ব্যবহার করেছি। আর্থ ক্যাবলটা হচ্ছে একদম ফুল গ্রাউন্ডিংয়ে দিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে ফ্লাশ কাউন্টার। ফ্লাশ কাউন্টারের কাজ হচ্ছে, এবং ওয়্যারিংটাও দেখে নেবেন সবাই আপনারা, ফ্লাশ কাউন্টারের টপ এবং বটমে দুটো ওয়্যার কানেকশন করা হয়েছে এবং অবশ্যই ইন্টারনালের ভিতরে একটা কানেকশন আছে। কতবার হচ্ছে এটার মধ্যে বজ্রপাত হয়েছে সেটা আপনি কিন্তু ফ্লাশ কাউন্টারের মাধ্যমে দেখতে পারবেন এবং এটা কিন্তু ডিসচার্জ হবে 100% ডিসচার্জ করে আপনার যত ধরনের ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে সেভ করবে। এটা মূলত হাইরাইজ যে বিল্ডিংগুলো আছে এবং হচ্ছে ফ্যাক্টরির জন্য সবচেয়ে উঁচু যে স্থানটা সেখানে হচ্ছে আপনাকে এটা লাগাইতে হবে, কারণ হচ্ছে যখন আপনাকে বজ্রপাতটা হবে তখন উঁচু স্থানে কিন্তু এটাকে অ্যাটাক করবে। এই কারণে সবচেয়ে থেকে যে উঁচু স্থানটা এবং আপনার বিল্ডিংয়ের মধ্যে যদি আলাদা কোনো পানির ট্যাঙ্কি বা তার উপরে কোনো ফলসাদ থাকে তার উপরে হচ্ছে কিন্তু এই আপনাকে এই ডিভাইসটা বসাতে হবে। তার মানে হচ্ছে যত উপরে আপনি বসাবেন তার কারণে হচ্ছে ও ততটা টেনে নিয়ে এসে এটাকে ডিসচার্জ করে গ্রাউন্ডিংয়ে দিয়ে দিবে এবং এর জন্য 100% আপনাদেরকে আর্থিং করতে হবে। এবং আর্থিং করার কারণে হচ্ছে আপনার যে সার্জ ভোল্টেজটা পড়বে সেটা হচ্ছে বজ্রপাত যেটা হবে সাথে সাথে আপনাদের লাইটিং অ্যারেস্টরের উপরে যে টার্মিনাল আছে টার্মিনালতে পরে নিচে ফ্লাশে একদম নিচ গ্রাউন্ডিংয়ে আপনাকে করে দেবে এবং যতবার হচ্ছে হবে ততবার আপনারা কাউন্টার মিটারের মাধ্যমে দেখতে পারবেন। একটা বিল্ডিংয়ের জন্য সবথেকে জরুরি হচ্ছে বর্তমান প্রজন্মের জন্য হচ্ছে এলপিএস করা। শুধু বিল্ডিং না, যে কোনো ফ্যাক্টরির জন্য আপনাদের ইলেকট্রিক্যাল যে অ্যাপ্লায়েন্সগুলো আছে এগুলোকে সুরক্ষিত রাখার জন্য হচ্ছে এলপিএস স্থাপন করা সবথেকে জরুরি। আর এটা যে ব্যবহার করেছি এটা হচ্ছে এবিবির একটা মডেল ওপিআর 60 ব্যবহার করেছি। এটা সেন্ট্রাল থেকে 79 মিটার রেডিয়াস হচ্ছে এটা রিকভারি করে এবং অনেক ধরনের মডেল আছে, ওপিআর 60, ওপিআর 45 আছে, ওপিআর 30 আছে, বিভিন্ন রেডিয়াস অনুযায়ী আপনি ধারণ করেন। এটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে হচ্ছে বিল্ডিংয়ের লেআউটটা করতে হবে, লেআউটের অনুযায়ী আপনাকে এটা স্থাপন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।